জিনিয়ার স্টাডি সেন্টারে আপনাকে স্বাগতম আমি মোহিনা চি আপনাদের সাথে আজকে আমরা বাংলা সাহিত্যের এমন কিছু কবিতা গল্প উপন্যাস বা সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করব। যেগুলোর নাম প্রায় একই অথবা একই রকম কিন্তু এগুলোর ধরন এবং কবি লেখক বা সাহিত্যিক আলাদা সেগুলো আমাদেরকে পরীক্ষার হলে প্রায়ই চিন্তায় ফেলে এবং কনফিউশনে ফেলে যে সঠিক উত্তরটি কী হবে সেজন্য আমাদের সময় যেমন নষ্ট হয় অনেক সময় ভুল উত্তরও দিয়ে আমরা নাম্বার হারিয়ে ফেলি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুরোপুরি ভিডিওটি বোঝার জন্য আর বিডিওটি শেষে আপনাদের জন্য রয়েছে একটি বোনাস তাহলে চলুন বিডিওটি শুরু করা যাক এখানে দেখুন মানচিত্র একটি সাহিত্যকর্ম একটি কবিতা লিখেছেন আলাউদ্দিন আলাজাদ মানচিত্র আবার আছে সেটি নাটক লিখেছেন আনিস চৌধুরী তারপর দেনা পাওনা এটি ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আবার আছে দেনা পাওনা সেটি উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যু খুদা এটি উপন্যাস লিখেছেন কাজী নজরুল ইসলাম আবার আছে জীবন খুদা সেটি উপন্যাস লিখেছেন আবুল মনসুর আহমেদ তারপর আছে জননী দুটি উপন্যাস আছে দেখুন একই নামে একটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটি লিখেছেন শওকত উসমান তারপর আছে অভিযাত্রী একটি হচ্ছে কাব্যগ্রন্থ একটি হচ্ছে উপন্যাস একটি লিখেছেন সুফিয়া কামাল আরেকটি লিখেছেন ভূষণ। তারপর আছে সাম্যবাদী কবিতা সেটি লিখেছেন নজরুল ইসলাম তারপর আছে সাম্যবাদী পত্রিকা সেটি লিখেছেন খান মোহাম্মদ মহিনুদ্দিন আবার আছে সাম্য আরেকটি প্রবন্ধ সেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর আছে নীল দর্পণ একটি নাটক লিখেছেন দীনবন্ধু মিত্র আবার আছে নীল লোহিত এটি একটি গল্প লিখেছেন প্রমথ চৌধুরী তারপর রক্ত নিয়ে কিছু আছে রক্তরাগ এটি একটি কাব্য লিখেছেন গোলাম মোস্তফা তারপর আছে রক্ত করবি নাটক আছে এটি একটি নাটক লিখেছেন মনির চৌধুরী তারপর রিক্তের বেদন এটি একটি গল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম তারপর আছে শেষ লেখা এটি একটি কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আছে শেষ প্রশ্ন এটি একটি উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর আছে শেষের পরিচয় এটি একটি উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবার আছে শেষ বিকেলের মেয়ে একটি উপন্যাস লিখেছেন জহির রায়হান শেষ পাণ্ডুলিপি উপন্যাস লিখেছেন বন্ধুদেব বসু আবার আছে শেষের কবিতা সেটি একটি উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষে আছে শেষ সপ্তক এটিও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখন আছে পদ্ম দিয়ে শুরু এরকম কিছু সাহিত্যকর্ম পদ্মা মেঘনা যমুনা এটি উপন্যাস লিখেছেন আবু জাফর শামসুদ্দিন আবার আছে পদ্মা নদীর মাঝি এটি একটি উপন্যাস লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আছে পদ্মাবতী একটি কাব্যগ্রন্থ সেটি লিখেছেন আলাউল আছে পদ্মাবতী আবার সেটি একটি নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আবার আছে পদ্মাবতী এটি একটি সমালোচনামূলক গ্রন্থ লিখেছেন সৈয়দ আলিয়া হাসান তারপর আছে পদ্ম গোখরা গল্প এটি কাজী নজরুল ইসলাম লিখেছেন তারপর আছে পদ্মরাগ একটি উপন্যাস এটি লিখেছেন বেগম রোকেয়া তারপর আছে গল্পগুচ্ছ গল্প স্বপ্ন গল্প এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আবার আছে গল্প গল্পাঞ্জলি গল্প এটিও লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তারপর একাত্তর নিয়ে আছে কতগুলো একাত্তরের ডায়েরি বেগম সুফিয়া কামাল একাত্তরের দিনগুলো জাহানার ইমাম একাত্তরের বর্ণমালা এম আর আখতার মুকুল একাত্তরের যিশু শাহরিয়ার কবির তারপর গীতা দিয়ে শুরু হয়েছে এরকম কিছু সাহিত্যকর্ম দেখিনি গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি সঙ্গীত গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর গীতা সঙ্গীত গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর গীতালি এটিও সঙ্গীত গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর গীতিগুচ্ছ এটি কাব্য সুকান্ত ভট্টাচার্য তারপর আছে সঞ্চয়িতা বা সঞ্চয় এরকম দিয়ে শুরু হয়েছে এরকম কিছু সাহিত্যকর্ম সঞ্চয়িতা কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম সঞ্চয়ন কাব্য কাজী নজরুল ইসলাম সঞ্চয়ন গবেষণামূলক গ্রন্থ কাজী মুতাহের হোসেন তারপর আছে কবর এটি একটি কবিতা আছে আবার নাটক হিসেবে আছে কবিতাটি লিখেছেন জসিম উদ্দিন আর নাটকটি লিখেছেন মনির চৌধুরী তারপর আছে পথের দাবি এবং পথের পেঁচালি পথের দাবি একটি উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর পথের একটি উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর আছে কৃষ্ণকুমারী নাটক মাইকেল মধুসদন দত্ত কৃষ্ণ রচিত প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল এটি একটি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার আছে কৃষ্ণমঙ্গল এটি একটি কাব্যগ্রন্থ লিখেছেন শঙ্কর চক্রবর্তী এখন জঙ্গনামা দেখুন জঙ্গনামা দুটি কাব্য একটি লিখেছেন দোল উজির বাহারাম খান আর একটি হচ্ছে মোহাম্মদ গরিবুল্লাহ তারপর নামা দিয়ে শেষ এরকম কিছু কাব্য গ্রন্থ খোয়াব নামা উপন্যাস লিখেছেন আক্তারুজ্জামান আলাউল নূর নামা নসিহত নামা কাব্য এটি লিখেছেন শাহপুরন এবং আব্দুল হাকিম আকবর নামা আবুল ফজল তারপর আছে অভিযাত্রিক দুটি একই নামে আছে কাব্য এবং উপন্যাস কাব্যটি লিখেছেন হচ্ছে বেগম সুফিয়া কামাল উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর শেষে মঙ্গল এরকম নিয়ে কাব্যগ্রন্থ আছে অনেকগুলা অন্নদা লিখেছেন ভারত চন্দ্র রায় গুণাকর তারপর সারদা মঙ্গল কাব্যগ্রন্থ লিখেছেন বিহারীলাল চক্রবর্তী তারপর হচ্ছে মনসা মঙ্গল কাব্যগ্রন্থ লিখেছেন কানাহারি দত্ত তারপর কলিকা মঙ্গল কাব্যগ্রন্থ লিখেছেন রাম প্রসাদ সেন তারপর দেয়াল নামে দুটি উপন্যাস আছে একটি লিখেছেন হুমায়ুন আহমেদ আর একটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন আশা করি আমার কাছ থেকে শুনে শুনে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন আর আজকে যে ফাইলটি সাহায্যে আমরা আলোচনা করলাম এই ফাইলটি আপনাদেরকে আমি পিডিএফ হিসেবে দিয়ে দেব সেটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা সেটি ডাউনলোড করতে পারবেন এটি ছিল আপনাদের জন্য বোনাস আশা করি আপনারা অনেক উপকৃত হবেন বন্ধুরা আজকে তাহলে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন কোনো বিষয়ের উপর বা নতুন কোনো টপিকের উপর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনে পেয়ে যান